প্রিয় শিক্ষার্থীরা, কলেজ বন্ধের এই দিনগুলোতে তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, নিরাপদে আছো। আমি মোহাম্মদ মুজিবুল হক, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ। আজ আমি দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান বিষয়ের উপর একটি ক্লাস নিতে যাচ্ছি। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের একাদশ অধ্যায়ে সামাজিক পরিবর্তন। এখানে চারটি কনসেপ্ট আছে: সামাজিক পরিবর্তন, সামাজিক বিবর্তন, সামাজিক প্রগতি ও সামাজিক উন্নয়ন। আমরা এই চারটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সামাজিক পরিবর্তন বলতে আমরা কি বুঝি, বিবর্তন বলতে কি বুঝি, প্রগতি বলতে কি বোঝায়, সামাজিক উন্নয়নটা কি, এই চারটি বেসিক কনসেপ্ট আমরা জানার চেষ্টা করব। আসলে প্রথমে আমরা সামাজিক পরিবর্তনের দুটো সংজ্ঞা জেনে নিই। সামাজিক পরিবর্তনকে ইংরেজিতে সোশ্যাল চেঞ্জ বলা হয়। সমাজবিজ্ঞানী কনিক বলেছেন, সোশ্যাল চেঞ্জ রেফার্স টু দ্য মডিফিকেশন হুইচ অকার ইন দ্য লাইফ প্যাটার্নস অফ দ্য পিপল। তিনি এখানে বলতে যাচ্ছেন সোশ্যাল চেঞ্জ রেফার্স টু দ্য মডিফিকেশন, সামাজিক পরিবর্তন বলতে মডিফিকেশনকে বোঝায়, মানে পরিবর্তনকে বোঝায়, উন্নয়নকে বোঝায়, আধুনিকায়নকে বোঝায়, হুইচ অকার যেটা অনুষ্ঠিত হয় ইন দ্য লাইফ প্যাটার্নস অফ দ্য পিপল, মানুষের জীবন প্রণালীতে যেটা অনুষ্ঠিত হয়। তাহলে আমরা বলতে পারি সামাজিক পরিবর্তন বলতে বোঝায় মানুষের জীবনযাত্রার মধ্যে যে পরিবর্তন আসে তাকে সামাজিক পরিবর্তন বলে। সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের মতে আমরা দেখি, তিনি বলেছেন সামাজিক পরিবর্তন হল সামাজিক সম্পর্কের পরিবর্তন। আর আমরা আরেকটা বিষয় জানি, সামাজিক পরিবর্তন হল সমাজ কাঠামোর পরিবর্তন। আর সমাজ কাঠামোটা কি? সমাজ কাঠামোটা হল মানুষের যে সামাজিক সম্পর্কের সমষ্টি, সেটাই হলো সমাজ কাঠামো। তাহলে আমরা ম্যাকাইভারের এই সংজ্ঞা থেকে এটা বুঝতে পারি যে সামাজিক পরিবর্তন হল সমাজ কাঠামোর পরিবর্তন। আর সমাজ কাঠামো মানে কি? সামাজিক রীতি নীতি প্রথা আদর্শ মূল্যবোধ প্রচলিত যে নিয়ম কানুন গুলো আছে সেটাই হলো সমাজ কাঠামো। এখানে মানুষের সাথে মানুষের সম্পর্ক গড়ে ওঠে। ম্যাকাইভারের এই সংজ্ঞা থেকে আমরা এটা জানতে পারলাম, সামাজিক পরিবর্তন হলো সামাজিক সম্পর্কের পরিবর্তন বা সমাজ কাঠামোর পরিবর্তন। তাহলে আমরা সামাজিক পরিবর্তনটা জানলাম। তোমরা লক্ষ্য করে থাকবে যে আমাদের সমাজ এক জায়গায় স্থির নেই, সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। নদীর স্রোত যেমন থেমে থাকে না, তেমনি সমাজও থেমে থাকে না। নদীর স্রোত কখনো দ্রুতগামী হয়, কখনো মন্থর গতিতে বহে। সমাজও তেমনি কখনো ধীরে ধীরে পরিবর্তন হয়, আবার কখনো দ্রুত পরিবর্তন হয়। যেমন আমাদের এখানে যখন সুলতানি আমল ছিল, মোগল আমল ছিল, তখন আমাদের সমাজ খুব ধীরে ধীরে পরিবর্তন হয়েছে, একেবারে মন্থর গতিতে। যখন ইংরেজ আসলো, আমাদের এখানে ব্রিটিশ শাসন চালু হলো, রেল লাইন স্থাপিত হলো, বিদ্যুতের প্রচলন হলো, জাহাজ স্টিমার চালু হলো, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হলো, ইত্যাদি কারণে আমাদের সমাজেও দ্রুত পরিবর্তন দেখা দিল। আর এখন বিজ্ঞান ও প্রযুক্তি নানা আবিষ্কারের কারণে এখন তো সমাজ খুব দ্রুত বদলে যাচ্ছে। আজকে একরকম, তো দু চার মাস পরে, এক বছরের মধ্যে কতগুলো রীতিনীতি প্রথা ব্যবহৃত জিনিসপত্র বদলে গেছে, খুব দ্রুত বদলাচ্ছে সমাজ এখন। এই হলো সামাজিক পরিবর্তন। আমরা আরেকটা বিষয় বলে থাকি যে সামাজিক পরিবর্তন মানে সমাজটা পরিবর্তন হয়ে এক জায়গায় থেকে আরেক জায়গায় চলে যাবে না, অর্থাৎ সমাজে বসবাসকারী মানুষের জীবন প্রণালীতে পরিবর্তন আসবে, তাদের ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে পরিবর্তন আসবে, মানুষের সম্পর্কের পরিবর্তনে আসবে, পোশাক আশাকে পরিবর্তন আসবে, খাদ্যাভাসে পরিবর্তন আসবে, বাড়ি ঘরের ধরন বদলে যাবে, আসবাবপত্রের ধরন বদলে যাবে, বিভিন্ন অনুষ্ঠানের যে প্রচলিত রীতিনীতি ছিল তার জায়গায় নতুন রীতিনীতি প্রচলন শুরু হয়ে যাবে। এই সবকিছু মিলেই হলো সামাজিক পরিবর্তন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখব সামাজিক বিবর্তন, এটাকে ইংরেজিতে বলা হয় সোশ্যাল ইভোলিউশন।
এই সম্পর্কে ম্যাকাইভারের একটা সঙ্গে আমরা দেখতে পাই, ম্যাকাইভারের মতে বিবর্তন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোন জিনিসের মধ্যে সুপ্তাবস্থা বিদ্যমান বৈশিষ্ট্যের বিকাশ ঘটে। আবার বলছি, বিবর্তন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোন জিনিসের মধ্যে সুপ্তাবস্থা বিদ্যমান বৈশিষ্ট্যের বিকাশ ঘটে। এই বিবর্তন বিষয়টা আরেকটু ব্যাখ্যা করলে আমরা দেখব যে এই বিবর্তন সমাজ বিজ্ঞানে আমরা ডারউইনের কথা বলে থাকি, ডারউইন মানব বিবর্তনের কথা বলেছেন। আর হার্বার্ট স্পেন্সার নামে একজন সমাজবিজ্ঞানী, তিনি সামাজিক বিবর্তনের কথা বলেছেন। এই হার্বার্ট স্পেন্সার বলেছেন যে বিবর্তনটা হয় এরকম ভাবে, ফ্রম ইনঅর্গ্যানিক টু অর্গ্যানিক দেন টু সুপার অর্গ্যানিক, ফ্রম ইনঅর্গ্যানিক টু অর্গ্যানিক দেন টু সুপার অর্গ্যানিক, অর্থাৎ অজৈব থেকে জৈব তারপর অধিজৈব। প্রথমে হার্বার্ট স্পেন্সার যেটা বলতে চাচ্ছেন সেটা হলো, প্রথমে কোন একটা অজৈব পদার্থ থাকে, এই অজৈব পদার্থ থেকে একটা জীবের সৃষ্টি হয়। এই জীবটা প্রথমে অতটা সক্ষম থাকে না, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো অত সক্রিয় থাকে না, কিন্তু জীবটা যখন ধীরে ধীরে বড় হয় তখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সক্রিয় হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। এটাকে তিনি বলেছেন ফ্রম ইনঅর্গ্যানিক টু অর্গ্যানিক দেন টু সুপার অর্গ্যানিক। আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। যেমন আমরা দেখি যে একটা একটা মুরগির ডিম, একটা মুরগির ডিমকে অজৈব পদার্থ বলে মনে হয়, কারণ সে তো নড়াচড়া করতে পারে না, তার অবস্থার কোন বড় ছোট হবে না, কিন্তু একটা মুরগির ডিম থেকে এটা একটা অজৈব পদার্থ। একটা মুরগির ডিম থেকে যখন একটা বাচ্চা ফুটবে তখন সেটা জৈব পদার্থ, জৈব হয়ে যায়, সেটা একটা জীব। এই জীবের একটা মুরগির বাচ্চার অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গ থাকে। মুরগির বাচ্চাটা যখন ছোট থাকে তখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো অতটা সক্রিয় ভাবে কাজ করে না, ধীরে ধীরে সে যখন বড় হয়ে যায় তখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাজ করে, তার অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। এটা হলো অজৈব থেকে জৈব এবং তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো যে সক্রিয় হয়ে যায় সেটাকে বলেছে অধিজৈব, মানে সুপার অর্গ্যানিক। হার্বার্ট স্পেন্সার এই কথাটা কেন বলেছেন? এই কথাটা বলেছেন এই জন্য যে মানব সমাজ বিবর্তনের মাধ্যমে অতীত অবস্থা থেকে বর্তমান অবস্থা এসেছে। সমাজ অতীতে সরল অবস্থা ছিল, তারপর জটিল অবস্থা অতিক্রম করেছে বা করছে এবং সে জটিলতর অবস্থার দিকে যাচ্ছে। সমাজ অতীতে খুব সরল ছিল, কারণ অতীতের সমাজকে আমরা সরল কেন বলছি, কারণ অতীতের সমাজে রাষ্ট্র ছিল না, একটা সময় ছিল যখন পরিবার ছিল না, হাট ছিল না, বাজার ছিল না, হাসপাতাল ছিল না, স্কুল কলেজ ছিল না, শুধু মানুষ নিরাপদে কোথাও ঘুমানোর চেষ্টা করতেন, পেটে খিদে লাগলে তারা কিছু শিকার করতেন বা ফলমূল সংগ্রহ করে খেতেন, আবার নিরাপদ জায়গা থাকার চেষ্টা করতেন, আর জীবনকে সহজ করার জন্য তারা কোনো হাতিয়ার বা অস্ত্র তৈরির চেষ্টা করতেন। তারা যদি সেই প্রচেষ্টা না করতেন তাহলে আদিম সমাজ আরো লক্ষ কোটি বছর থেকে যেত, সমাজ আজকের পর্যায়ে আসতো না। আদিম মানুষদের ক্রমাগত প্রচেষ্টার কারণে তাদের আবিষ্কৃত সেই পাথরের অস্ত্র, কুঠার, কাস্তে, ওইগুলোর কারণে, প্রচেষ্টার কারণে সমাজ মধ্যে ধীরে ধীরে এগিয়ে এসেছে। তাহলে অতীত সমাজ খুব সরল ছিল, আর বর্তমান সমাজে কি আছে? বর্তমান সমাজে আধুনিক রাষ্ট্র আছে, রাষ্ট্রের অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে অসংখ্য প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ আছে, মসজিদ মন্দির আছে, ধর্ম আছে, হাসপাতাল আছে, আমরা দৈনন্দিন কত রকম প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি। এই যে অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গ, এই অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গ হলো একটা প্রাণীর যেরকম অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গ থাকে ঠিক সেরকম অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে অতীতকালে যেহেতু সমাজের এত অঙ্গ প্রত্যঙ্গ ছিল না, তাহলে ওই সমাজটাকে হার্বার্ট স্পেন্সার সরল সমাজ বলেছেন। মধ্যযুগে এসে যখন মধ্যযুগে এসে সমাজে যখন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে আরো বাড়লো, ওটাকে জটিল সমাজ বলা হয়েছে। আর আমরা আধুনিক যুগে এসে সমাজ এখন জটিলতর হয়ে গেছে, যত দিন যাচ্ছে সমাজ আরো জটিলতার দিকে যাচ্ছে। এই হলো বিবর্তন। আচ্ছা, তাহলে এই বিবর্তনটাও তো একটা পরিবর্তন, এটাকে আমরা বিবর্তন কেন বলি?
যখন সমাজের পরিবর্তনটাকে আমরা যখন কোন জীব দেহ বা প্রাণী দেহের সাথে তুলনামূলক আলোচনা করব তখন ওটাকে বিবর্তন বলি আমরা। অর্থাৎ একটা প্রাণীর যেমন বিবর্তনের মাধ্যমে একটা ডিম থেকে মুরগির বাচ্চা হয়, বাচ্চা থেকে একটা পরিপূর্ণ মুরগি হয়, আর সে অনেক সক্ষমতা অর্জন করে, তেমনি আদিম সরল সমাজ থেকে পরিবার হয়েছে, পরিবার থেকে রাষ্ট্র হয়েছে, রাষ্ট্রের অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গ হয়েছে, সমাজের অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গ আছে। এখন সমাজ অনেক জটিল হয়ে গেছে, মানে সমাজ সিম্পল টু কমপ্লেক্স দ্যান টু সুপার কমপ্লেক্স, যেটাকে হার্বার্ট স্পেন্সার বলেছেন ফ্রম ইনঅর্গ্যানিক টু অর্গ্যানিক দ্যান টু সুপার অর্গ্যানিক, এটাকে বিবর্তন বলা হয়। এবার আমরা দেখবো প্রগতি। প্রগতিকে ইংরেজিতে বলা হয় প্রোগ্রেস, এটা খুবই সহজ। যে কোনো পরিবর্তনকে কিন্তু প্রগতি বলা হয় না, প্রগতি বলা হয় শুধুমাত্র ওই সকল পরিবর্তনকে যেটা কাঙ্ক্ষিত পরিবর্তন। অর্থাৎ আমরা যদি কোনো একটা লক্ষ্য নির্ধারণ করি, বাংলাদেশ সরকার মনে করো লক্ষ্য নির্ধারণ করেছে যে 2020 সালের মধ্যে বাংলাদেশকে নিরক্ষরতা মুক্ত করবে, বাংলাদেশের সকল মানুষ স্বাক্ষর অর্জন করবে 2020 সালের মধ্যে। যদি 2020 সালে এই লক্ষ্যটা অর্জিত হয় তাহলে এটাকে, এই পরিবর্তনটাকে বলা হবে প্রগতি। অর্থাৎ কাঙ্ক্ষিত পরিবর্তনকে প্রগতি বলে। দেশের সরকার হতে পারে, কোন প্রতিষ্ঠান হতে পারে, কোন ব্যক্তি হতে পারে, সে যদি মনে করে যে আমি আমার এই ক্ষেত্রে এই পরিবর্তনটা, এই লক্ষ্যটা আমি অর্জন করব, যদি সে এই লক্ষ্যটা অর্জন করতে পারে তাহলে যেহেতু তার কাঙ্ক্ষিত পরিবর্তন হয়েছে, লক্ষ্য অর্জিত হয়েছে, তখন তাকে প্রগতি বলে। তাহলে বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হলো কিনা আমি আবার বলছি, কাঙ্ক্ষিত পরিবর্তনকে প্রগতি বলে। এবার আমরা দেখবো উন্নয়ন। উন্নয়নের সঙ্গে আমরা বলছি যে কোনো ইতিবাচক পরিবর্তনকে উন্নয়ন বলে, যে কোনো ইতিবাচক পরিবর্তনকে উন্নয়ন বলে। আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে, এখন সব পরিবর্তন তো ভালো পরিবর্তন না, পরিবর্তনের দুটো দিক আছে, একটা ইতিবাচক একটা নেতিবাচক, একটা খারাপ দিক একটা ভালো দিক। তাহলে পরিবর্তনের যে দিকগুলো ভালো দিক, যে দিকগুলো ইতিবাচক, সেই পরিবর্তনটাকে বলা হয় উন্নয়ন। যেমন আমাদের শিক্ষা ক্ষেত্রে আমাদের শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, চিকিৎসা ক্ষেত্রে আমাদের দেশের মানুষ সনাতনী চিকিৎসার পরিবর্তে আধুনিক চিকিৎসা অনেক বেশি গ্রহণ করছেন, আমাদের মানুষের মধ্যে কুসংস্কার কমে গেছে। এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলোকে বলা হয় উন্নয়ন। যেমন আমাদের বাংলাদেশের একজন ওই যে আলোকিত মানুষের কারিগর যাকে বলা হয়, বিশ্ব সাহিত্য কেন্দ্রের আবদুল্লাহ আবু সাইদ, তিনি বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে গত 50 বছরে আমাদের কি অর্জিত হয়েছে। তো তিনি বলেছে গত 50 বছরে আমাদের সবচেয়ে বড় অর্জন হলো আমাদের স্বাধীনতা, আমরা স্বাধীন হয়েছে। আর আমাদের সবচেয়ে ক্ষতি হলো সেটা হলো আমাদের মূল্যবোধের অবক্ষয় হয়েছে। অর্থাৎ আমাদের সামাজিক যে রীতিনীতি প্রথা আদর্শ মূল্যবোধ আছে, সেই মূল্যবোধের অবক্ষয় হয়েছে, সেটার কারণে সমাজে দুর্নীতি বেড়ে গেছে, সমাজে খুন খারাপি লাহাজানি এগুলো বেড়ে গেছে। তাহলে এটা হলো নেতিবাচক পরিবর্তন, আমাদের যে মূল্যবোধের অবক্ষয় হলো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বিষয়টা বুঝতে পেরেছ, উন্নয়ন বলতে বোঝায় যে কোনো ইতিবাচক পরিবর্তনকে উন্নয়ন বলে। আমরা 4টি বিষয়কে আরেকবার দেখব, আশা করি তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সামাজিক পরিবর্তন, বিবর্তন, প্রগতি ও উন্নয়ন। পরিবর্তন কি? সামাজিক সমাজে প্রচলিত রীতিনীতি প্রথা আদর্শ মূল্যবোধ ব্যবহার্য জিনিসপত্র মানুষের সাথে মানুষের সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে যে পরিবর্তন সংঘটিত হয় তাকে সামাজিক পরিবর্তন বলে। অর্থাৎ সমস্ত পরিবর্তনগুলোকে সমষ্টিগতভাবে সামাজিক পরিবর্তন বলে। যেমন আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, এটাকে বলবো শিক্ষাক্ষেত্রে পরিবর্তন। স্বাস্থ্যক্ষেত্রে আমরা আধুনিক চিকিৎসা গ্রহণ করছি, স্বাস্থ্যখাতে পরিবর্তন। আমাদের বাড়িঘরের ধরনগুলো পাল্টাচ্ছে, কাঁচা বাড়ির জায়গা পাকা বাড়ি হচ্ছে, বাসার আসবাবপত্র পরিবর্তন হচ্ছে, বাসন কোসন বদলে যাচ্ছে, পোশাক আশাক বদলে যাচ্ছে, চুলের হেয়ার কাটও বদলে যায়। এই যে পরিবর্তনগুলো,
সমস্ত পরিবর্তনগুলোকে একসাথে বলা হয় সামাজিক পরিবর্তন। এখানে ভালো পরিবর্তনও থাকে, খারাপ পরিবর্তনও থাকে। এই হলো পরিবর্তন। এবার আসলে বিবর্তন, সামাজিক বিবর্তন। যখন আমরা বা সমাজ বিজ্ঞানীরা সামাজিক পরিবর্তনটাকে কোনো জীব দেহের সাথে, কোন জীবের সাথে তুলনামূলক আলোচনা করে দেখান, উপস্থাপন করে, সেই পরিবর্তনটাকে তখন আমরা বলি বিবর্তন। যেমন আদিম সমাজ সরল ছিল, এই সরল সমাজ পরিবর্তনের মাধ্যমে এখন জটিল হয়ে গেছে। এখন সমাজে অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেমনটা একটা মুরগির ডিম থেকে একটা বাচ্চা ফুটে তার অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়, পরবর্তী দেশে সক্ষমতা অর্জন করে, জটিল গঠন হয়ে যায়। এটাই হলো এটা হলো জীবের বিবর্তন। আর সরল সমাজ থেকে এখন জটিল সমাজ হয়ে গেছে, এটা হলো সমাজের বিবর্তন, এটাকে বলা হয় বিবর্তন। এবার আমরা দেখব প্রগতি। আমরা আগে বলেছি কাঙ্ক্ষিত পরিবর্তনকে প্রগতি বলে। অর্থাৎ আমরা কোন একটা লক্ষ্য নির্ধারণ করলাম, সেই লক্ষ্যটা যদি অর্জিত হয় তাহলে এখানে যে পরিবর্তন সংঘটিত হলো এই পরিবর্তনকে বলা হয় প্রগতি। আমরা শিক্ষা খাতের উদাহরণ দিয়েছি, স্বাস্থ্য খাতের উদাহরণ দিয়েছি। তোমরা একটা বিষয় লক্ষ্য করবা যে পরিবর্তনটা কাঙ্ক্ষিত কিনা, যখন কাঙ্ক্ষিত হবে সেটা হবে প্রগতি। পরীক্ষায় তোমাদের অবজেক্টিভ প্রশ্ন হতে পারে যে কাঙ্ক্ষিত পরিবর্তনকে কি বলে, বলা যে সামাজিক পরিবর্তন, সামাজিক বিবর্তন, প্রগতি, সামাজিক উন্নয়ন, তাহলে উত্তর কি হবে, ওটাকে প্রগতি বলে। আর উন্নয়ন, উন্নয়ন হলো যে কোনো ইতিবাচক পরিবর্তনকে উন্নয়ন বলে, যে কোনো ইতিবাচক পরিবর্তন, যে কোনো ভালো পরিবর্তনকে উন্নয়ন বলে। উন্নয়নটাও কিন্তু সামাজিক পরিবর্তন, উন্নয়নটা কিন্তু সামাজিক পরিবর্তন, প্রগতি সেটাও সামাজিক পরিবর্তন, বিবর্তন সেটাও সামাজিক পরিবর্তন, সবকিছুই সামাজিক পরিবর্তন। কিন্তু আমরা চারটা কনসেপ্টকে ভিন্ন ভিন্ন ভাবে জানার চেষ্টা করেছি বিভিন্ন সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে সামাজিক পরিবর্তন কি, সামাজিক বিবর্তন কি, প্রগতি কি এবং উন্নয়ন কি। পরীক্ষায় কোন একটা উদ্দীপক দিয়ে সেখানে প্রগতির কিছু কথা বলে দিবে, উন্নয়নের কিছু কথা বলবে বা বিবর্তনের কিছু কথা বলে দিতে পারে। তারপর তোমার কাছে জানতে চাওয়া হবে যে কোনটা বিবর্তন বা এখানে কোন ধরনের সামাজিক পরিবর্তন সংঘটিত হয়েছে, এখানে কি প্রগতি হয়েছে না উন্নয়ন হয়েছে না বিবর্তন হয়েছে, কোন ধরনের পরিবর্তন সংঘটিত হয়েছে, এভাবে প্রশ্ন হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করবো। তোমরা যেখানে আছো ভালো থাকো, নিরাপদে থাকো, সবাইকে ধন্যবাদ।